আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের বিষয়টি হলো বাস টিকিট। আপনারা এখনো যারা টিকিট কাটতে পারেন নাই, লাইনে দাঁড়িয়ে আছেন, টিকিট কাটতে পারতেছেন না, আবার যারা চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাদের ফ্যামিলি মেম্বার কম, নিজেকে একাই সব কিছু করতে হয়, তো আপনি টিকিট কাটতে যাতে পারছেন না। তো আমার এই ভিডিওর উপরে একটি লিঙ্ক দেওয়া আছে বাস বিডি, এখানে আপনি যে ইচ্ছা করলে টিকিট কাটতে পারেন। এটি অনেক ট্রাস্টেড সাইট। এখানে আপনার টিকিট কাটতে হলে হয়তো কিছু পরিমাণে বেশি চার্জ দেওয়া লাগবে কাউন্টার থেকে, আর এটা আপনি বিকাশে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করার পর ওরা সাথে সাথে আপনাকে একটা SMS দেবে, আপনি যেদিন বাসের টিকিট কেটেছেন ওই দিন ওই কাউন্টারে গেলে ওই SMSটা দেখালে আপনাকে টিকিটটি দিয়ে দেবে। আশা করি আপনারা লিঙ্কটিতে যে ঘুরে আসতে পারেন, আপনার পছন্দের সিট আছে কি না, সিট কোথায়, কি কি অবস্থা, এগুলো নিজে ইচ্ছা মতোই দেখতে পারবেন। কাউন্টারে গেলে তো কাউন্টারের লোকজন আপনাকে বলে দেয় যে এই সিটটা ছাড়া নাই, এখানে আপনি আপনার নিজের ইচ্ছা মতো টিকিট সিটগুলো দেখতে পারবেন, কোথায় কোনটা টিকিট আছে না আছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, আশা করি সাইটটিতে ভিজিট করে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।